উত্তরে হাওয়ার সাথে ঝোড়ো ইনিংস শীতের, কতদিন থাকবে ঠান্ডা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে রাজ্য জুড়ে ফের প্রভাব বিস্তার করছে শীত, বিগত দুদিনে রীতিমতো পাল্লা দিয়ে ব্যাটিং করছে ঠান্ডা। এই মতাবস্থায় উত্তরে হাওয়ার উপর ভর করে শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতে এখনও পরিলক্ষিত হচ্ছে শীতের আমেজ। এদিকে এই মুহূর্তে রাজ্যে প্রবেশ করেছে পশ্চিম ঝঞ্ঝা শীতল হাওয়া, যার ফলে শীতের শিরশিরানি বজায় থাকবে এই কদিন। উল্লেখ্য যে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস, তা এই আবহে এবার সামনে এলো আজকের ওয়েদার রিপোর্ট। তবে শীতের প্রত্যাবর্তনের জেরে বিগত দিনগুলিতে তাপমাত্রা কিছুটা নেমে গেলেও রবিবারে ফের কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন যাবৎ রাজ্য জুড়ে শীতের আমেজ পরিলক্ষিত হবে, এরপর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি ঘটবে। আপাতত উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে আলাদা করে আবহাওয়া বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না, তবে আগামী কয়েকদিন শুষ্ক পরিবেশ বজায় থাকবে সেখানে। সামগ্রিকভাবে আগামী 5 দিন পরিষ্কার থাকবে আবহাওয়া। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সিকিম এবং দার্জিলিংয়ে রবিবার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এখন। আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার থেকে। সেই সময় রাতে তাপমাত্রা বৃদ্ধি হয়ে 18 থেকে 19 ডিগ্রির মতে ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সামগ্রিকভাবে আগামীকালও আবহাওয়া এভাবে বজায় থাকতে পারে, অর্থাৎ তেমন একটা পরিবর্তন পরিলক্ষিত হবে না। তবে মঙ্গলবার থেকে বাড়তে থাকবে তাপমাত্রা, পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রসঙ্গে একই কিছু বলা যাচ্ছে না, যদিও জানা গিয়েছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের দেখা মেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।